বেপিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে কালারপুল বাদামতল হতে পাচুরিয়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজে উদ্বোধন করেছেন হুইপ আলহাজ শামসুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার চেয়ারম্যান মুতার ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস দেবু, ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরুণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুর জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মজিবুল হক চৌধুরী, নবাব আবু সালে, বদিউল আলম, নূর মোহাম্মদ, মাহমুদুল হক, মোহাম্মদ সৈয়দ প্রমুখ। সড়ক সংস্কার উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথি হুইপ শামসুল হক চৌধুরী বলেন, পটিয়াকে একটি আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সড়ক উন্নয়নে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে পারবে না ঠিকাদাররা। সড়ক সংস্কার কাজে টেকসই মজবুত করতে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, পটিয়াকে মাদক মুক্ত ঘোষণা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে।